নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে প্রতিনিয়ত প্রতিদিন কোনো না কোনো রাশির ব্যাপারে কিন্তু যে কোনো খবর উঠে আসতেই থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে 15ই নভেম্বর বিকাল 5:09 শনিদেব মার্গী হবেন, আর শনিদেব মার্গী হওয়ার ফলে এই তুলা রাশির জাতক জাতিকারা নভেম্বরেই বিশাল উন্নতির যোগ বলছে জ্যোতিষশাস্ত্র। যে কাজই করবেন, যেখানে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও কিন্তু আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না, কারণ স্কিপ করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি শনিদেবতার আশীর্বাদ অর্জন করতে চান, আপনাদের ভাগ্য খুলতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় শনিদেবতার জয়। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে 12 রাশি 9টি গ্রহ 27টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু তাদের সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য তা শুভও হতে পারে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব 15ই নভেম্বর মার্গী হবে, আর এমন একটি ঘটনা যেখানে শনিদেব সরাসরি ঘুরে যায়, এর যাত্রা বিপরীতমুখী গতিতে। এটি একটি বিশাল জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা, বিশ্বের এবং প্রতিটি রাশিচক্রের জন্য অনেক কিছু বোঝায়। তবে ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেয়, এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে, এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে, তবে মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে। শনি মহারাজ যাকে কর্মপ্রধান বিচারক বলা হয়, তার জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, কারণ শনিদেবের ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না। শনিদেব সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ, এবং জ্যোতিষশাস্ত্র বলছে শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে, এবং শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হওয়ার জন্য তিনি ন্যায় বিচার প্রতিশোধের দেবতা, এবং একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন। শনিদেব হলেন দীর্ঘায়ু, দুঃখ, বার্ধক্য, শৃঙ্খলা, বিধিনিষেধ, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা এবং অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক। যে ব্যক্তি খারাপ কাজ করেন তাকে শনিদেব খারাপ ফল দেয়, আর যে ব্যক্তি ভালো কাজ করে থাকে তাকে শনিদেব ভালো ফল দেয়। এমন একটি ঘটনা যার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ, তবে তাকে কিন্তু আর পেছন ঘুরে তাকাতে হয় না, শনিদেবের নজর যার ওপর পড়ে উন্নতির চরম শিখরে সেই ব্যক্তিরা পৌঁছে যায়। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই তুলা রাশির জাতক জাতিকাদের ওপর শনিদেবের নজর পড়েছে। 15ই নভেম্বর থেকে আপনারা যে কাজই করবেন সাফল্য অর্জন করতে পারবেন। দেখুন, শনিকে কর্ম ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে। 9টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে। শনিদেব প্রায় 2.5 বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায়। 2023 সালের জানুয়ারিতে শনিদেব তার নিজের রাশি কুম্ভতে প্রবেশ করেছিলেন, এবং 2.5 বছর ধরে ওই একই রাশিতেই ছিলেন। তবে ন্যায়ের দেবতা শনি মানুষের কর্ম অনুসারে ফল দেয়, এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে, এটি সমস্ত রাশিচক্রের উপর বিশেষ প্রভাব ফেলে, তাই বিভিন্ন মানুষের জীবনেও এর প্রভাব অন্যান্য প্রভাব রয়েছে। শনিদেবকে কর্মফল দাতা বলা হয়, সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর এবং নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয়। এটি কিন্তু ধীর গতিশীল গ্রহ বটে, তাই শনি যে কোনো রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে থাকে। তবে ছট পুজোর পর তিনি এই রাশিতেই মার্গী হবেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে
গ্রহগুলির মার্গী এবং বক্রী গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর মার্গী ও বক্রী হয়, যার বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব রয়েছে। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। সনাতন ধর্মের বিশেষ গুরুত্ব আছে এই পূর্ণিমা তিথির। আর মনে করা হয় যে পূর্ণিমা তিথির দিন অর্থাৎ চাঁদ সমস্ত মহিমায় পূর্ণ থাকে। এই কারণে এই দিন শ্রীহরি দেবী লক্ষ্মীর পুজোও করা হয়েছে এবং কার্তিক মাসের শেষে কার্তিক পূর্ণিমা পালিত হয়। আর যারা দেবী লক্ষ্মী গণেশের আশীর্বাদ চান তাদের এই দিনে গঙ্গাস্নান করার পর বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা অবশ্যই উচিত। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার কার্তিক পূর্ণিমায় মার্গী হয়ে যাচ্ছেন স্বয়ং শনিদেব। শনিদেবের এই মার্গী দশার কারণে তুলারাশির জাতক জাতিকারা কী কী ক্ষেত্রে লাভবান পাবেন সমস্ত কিছু বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন, শনিদেব বর্তমানে তার নিজের রাশি কুম্ভ রাশিতে বক্রী গতিতে যাত্রা করছেন। কুম্ভ রাশিতে ছট পুজোর পর 15 নভেম্বর বিকেল 5:09 মার্গী হবেন। কুম্ভ রাশিতে শনিদেব মার্গী চাল সমস্ত রাশির অর্থাৎ 12 রাশিকে প্রভাবিত করবে। তবে কিছু রাশির মানুষের জন্য খুবই শুভ, আবার কয়েকটি রাশির মানুষের জন্য একটু সমস্যা আসতে চলেছে। তবে এই তুলা রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে তো বলবই, তার আগে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। দেখুন, একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান নাও যেতে পারে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক গণনার ভিত্তিতে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেখুন, একই তুলা রাশির ব্যক্তি কিন্তু একজন নয়, হাজার হাজার লাখ লাখ মানুষ। অর্থাৎ সবাই যদি বলে চাকরি করব, চাকরি কিন্তু সবার ভাগ্যে নাও থাকতে পারে। সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। আপনি হয়তো ভালো সময় কাটাচ্ছেন, অন্য একজন তুলা রাশির ব্যক্তি সে ভালো সময় কাটাতে পারছে না। আপনি হয়তো চাকরির পরীক্ষাতে সফল হয়েছেন, অন্য একজন তুলা রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না। ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে। তবে এখন যে কথাগুলো এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো, কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, নভেম্বরের 25 তারিখে শনিদেব মার্গী হওয়ার ফলে এই মার্গী গতিতে কুম্ভ রাশিতে গমনের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। এমন পরিস্থিতিতে তুলা রাশির জাতকদের অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে। কর্মজীবন ব্যবসায় চলমান সমস্যার সমাধান হতে পারে। আর্থিক লাভের সঙ্গে প্রেম জীবনেও উন্নতি হতে পারে আপনার, এবং আপনি একটি প্রিয়জন ও পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন। এবং যারা কিন্তু চাকরির পরীক্ষা দিয়ে বসে আছেন, যারা চাকরি খুঁজছেন, তারা কিন্তু এই নভেম্বর মাসেই কোনো সুখবর পেতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়।